আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ডক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আসলে সবচেয়ে মজার বিষয় হলো ক্যারিয়ার ডক চ্যানেলের পরিচালক কবির আহমেদ দুলাল আজকে আমাদের সামনে উপস্থিত। ওনার কিছু প্রতিভা আছে, উনি আপনাদের সামনে তুলে ধরবে, আর সর্দার সাহেবের কিছু প্রতিভা আছে, আপনাদের সামনে তুলে ধরবে। আর এই বিষয়টা আমাদের যে নাটক ক্যারিয়ার ডক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আসলে আজকে যে হুবহু নকলের বিষয়টা নিয়ে পরিচালক আপনাদের সামনে যে কথাগুলো বলবেন, এগুলো কেমন হলো না হলো এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসলে পরিচালক সাহেব, আপনার যে প্রতিভা যদি দর্শকের সামনে বলতেন তাহলে আমরা একটু আনন্দ পেতাম আর কি। যাই হোক, প্রথমে আমি দর্শকদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি পরিচালক, পরিচালনা করি নাটকের সব কিছু। আবার আজকে আমি নিজেই একজন মানে প্রতিভা হিসেবে আসছি। তো সে আমার মামু বলা যায়, বাগনা বলা যায়, তারে সে উপস্থাপনা করতেছে। তো আপনারা যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্টের কারণে আমরা এতটুকু আসছি আর সামনে দিয়ে আরও যাবো। তো আজকে আমি চারজন অভিনেতা মানে ভয়েসটাকে হুবহু নকল করতে পারি। তো অবশ্যই পুরায় 100% পারবো না, যতটুকু পারি আর কি শেয়ার করব। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না, যদি ভালো হয় বলবেন ভালো হয়েছে, আর না হলে বলবেন ভালো হয়নি, অন্য নেক্সট টাইম আবার সুন্দর করে আনার চেষ্টা করব। তো আজকে আমি চারজন অভিনেতা বলতে একজন চলচ্চিত্রের নায়ক মান্না ভয়েসটা করবো, তারপর অমর সানির ভয়েসটা করবো, আর দুজন হলো নাটকে, একজন হলো আকমো আসানের যে চিকনবেলায় কথা বলে সেটা করবো, আর আমাদের সিলেটের একজন খুব ভালো একজন কমেডিয়ান মামু বসির, ওনার কণ্ঠটাও আমি পারি, সেটাও বলবো। তো প্রথমে আমি মান্নাটাই শুরু করি, মান্নাটাই শুরু করি। অম্বাজন, অম্বাজন, তুমি কথা বলো আম্মাজান, তুমি কথা না বললে আমার বুকটা কাঁপ কাঁপ করে আম্মাজান, তোমার বুকের থেকে একটু কথা শোনার জন্য এই বুকটা চেয়ে আছে আম্মাজান, আম্মাজান তুমি মুখ ফিরিয়ে নিও না আম্মাজান। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে খুব আমি মানে অবাক হয়ে গেলাম আর কি। আমাদের ক্যারিয়ার ডক চ্যানেলের পরিচালক এত সুন্দর বহু নকল একটা বয়স আপনাদের সামনে উপভোগ করলো, আচ্ছা যাই হোক উপস্থাপনা করবেন। আচ্ছা, এখন আমি অমর সানিটা বলি। তো অমর সানির আমি দেখছি অনেকে বেশিরভাগ বলছে অমর সানি যে কেউ পারে, তো আমারটাও তত কতটুকু হবে জানি না, তবে চেষ্টা করবো আর কি 100% করার। প্রিয়া, প্রিয়া, তুমি আমাকে এভাবে বলে থাকতে পারো না প্রিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া, প্রিয়া, প্রিয়া তুমি চলো যেও না প্রিয়া, প্রিয়া তোমাকে ছাড়া আমি বাঁচবো না প্রিয়া, তুমি এরকম করতে পারো না প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া, অনেক ভালোবাসি। আমি মানে অনুভব করছি যে আসলে অমর সানি আমাদের যে শিল্পী, অমর সানি অভিনেতা শিল্পী বলে আমার সামনে বিশেষ করে দিয়ে যাবে না দর্শক, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে কমেন্টে জানাবেন। আর তারপর নাটকে পরিচালক সাহেব আপনার কিন্তু আরো দুইটা বাকি, বলেন তো দেখি। তারপরে আমি বলবো আকমো আসানের যে চিকনগুলা এটাই শুরু করে, হ্যাঁ চিকনটা অরিজিনালটা অবশ্যই চেষ্টা করি নি, তবে চিকনটা আমি প্রায় সময় আমার নাটকে পিছলার নাটক যেগুলোতে আমি অ্যাপ্লাই করছি আর কি নামটা দেখে। আসলে মানে হাসিতে আমার বুক ফাইটে যাওয়ার অবস্থা দর্শকের সামনে তোমার সুন্দর বয়সটা আসলে পুরো পরিবারকে দেওয়ার জন্য আমি মুখ
চেপে ধরে রাখছি। যাই হোক, জানি না দর্শকের কাছে কেমন লাগছে, তবে দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু মজার বিষয় হলো, মজার বিষয় হলো পরিচালক সাহেব আর একটা বয়স বাকি, মামু বসির। মামু বসির আর আমার সিলেটের নাটকগুলো মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লাগে। মামু বসিরের নাটকগুলো আমি সার্চ করে করেও দেখি, তার প্রত্যেকটা নাটক আমি দেখি, আমার খুব ভালো লাগে। তার নাটক, তার বয়সটা হলো আমি মামু বসির বুয়াই সিলেন্টে থাকি, জানতে আমি মামু বসি রে মজার বিষয় কি জানেন দর্শক, আমাদের পরিচালক শুধু পরিচালকই না, পরিচালকের মাধ্যমে আমরা আরো চারজন মানুষকে দেখতে পাচ্ছি। আসলে এই জিনিসটা আমরা আসলে এই জিনিসটা নিয়ে আমি নিজেই গর্ববোধ করি। সত্তর সাহেব আপনি রিল্যাক্স তো এখন, আসলে আপনার কাছ থেকে তো জানা হলো না আপনি কয়টা বয়স পারেন বা এই ব্যাপারে হুবহু নকল বিষয়টা। আসলে আসলে দীপজল সাহেব তো গেট আপ চেঞ্জ হয়ে গেছে, দীপজল সাহেবের আমাদের জনপ্রিয় অভিনেতা, আগে একরূপে দেখছি, এখন বর্তমানে আরেকটা রূপে আছে, মানে খুব অবাক করার বিষয়। তো আপনি পুরনো ডায়লগ মানে মনে হয় আমার পুরনো ডায়লগ কি, আপনি যেহেতু আপনি বয়স্ক, যাই হোক বলেন তো, বলেন শুরু করে সকাল সাহেব। তার একটা জিনিস কি জানি নষ্ট করে দিয়েছিল, তার ডায়লগটা দেয় আচ্ছা পুরোপুরি পারি না, বন্ধুরা দেখবেন কিন্তু আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা কিছু ভালো ভালো কমেন্ট করবেন আশা করা যায়। দরকার নেই ওই 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 নির্ভূত, তোর নাম যদি বাস তে আমার নাম কি রাখা উচিত, ওই তোদের নাম তোরে করছিলাম মঞ্জু ডাক্তারের ফাইলটা অপারেশনের টেবিলে ফাইনাল কইরা দিতি, ওই তুই উল্টা করছ কেন? ও সাধারণ সাধারণ, আসলে আপনি তো নার্ভাস ফিল করছেন আমরা বুঝতে পারছি, কি বলেন পরিচালক সাহেব? আসলে পরে একটা পরটা করে হইলো বিলাই বিলাই, অসাধারণ অসাধারণ। আসলে মানুষ আমি নিজে অবাক হয়ে গেছি আসলে বিষয়টা শুনে। আপনি একজন অভিনেতা, ক্যারিয়ার রক চ্যানেলের অভিনেতা, আপনি বিলাই নিয়ে যেহেতু দর্শকের সামনে আসছেন, আছে বলেন আমরা বিলাই আছে না ওই দিকে কাজ করে, আমি একটু চুপ নিয়ে আছি, আচ্ছা বলেন হ্যাঁ মনে করছি বিলাই যাবে দুইটা মিলে যে কাজ করে। যেটা ডরায় এটা খুব আস্তে আস্তে, আর যেটা মনে করা যায় এটা ডরাইতেছে শুরুতো, আর এটা খাপ করে ধরে শুরুটা যেটা মনে ডরাইতেছে মারিস না, আমার মারিস না, হ্যাঁ দাবা এটা যদি আপনি বিলের সাথে ঝগড়া লাগলে আমি একবার শিওর 100% শিওর আপনি জয়ী হবেন, জয়ী হবেন। আচ্ছা ঠিক আছে দর্শক, কমেন্টে জানাবেন কেমন হলো। বাচ্চা
আমি নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারছি আপনাদের সঙ্গে অনেক আনন্দ করলাম, জানি না কেমন হয়েছে, তবে লাইক কমেন্টে জানাবেন, শেয়ার করবেন।